এই কলিজার ভাই বাদারা কি অবস্থা সবার এন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমিও কিন্তু তোমাদের দয়া ও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আমার সাবস্ক্রাইবার আমাকে ইনভাইট দিয়েছে যা দেখি তো হ্যালো বাপ্পি ভাই হ্যাঁ ভাই কি অবস্থা তোমার ভাই হ্যাঁ ভাই এই তো ভালো ভাই আমার ফ্রেন্ড লিস্টে একটা প্লেয়ার আছে ভাই ওর নামও বাপ্পি ও ভাই তোমার রেগুলার ভিডিও দেখে ভাই ও ভাই তোমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হইতে চাইতেছে অনেক দিন ধরে ওরে কি আমি ডাকবো এখন হ্যাঁ ডাকো দেখি কিরে লালিত কি অবস্থা আরে এটা কোন বডের মডেরে ডাক দিস ফকির নিমার কাইডি নিয়া মাইসের সাথে কালেকশন পারচেজ কর আবার দেখি নুবরা টুবরা আমার কাস্টম খেলে নাকি ওই কাস্টমে আবার জিতা হই ভিডিও ভিডিও কইরা আবার সারে হই গলা এর পাটা ভিজি থাকলে আমার লগে এটা ওয়ান ওয়ান কাস্টম খেলতে গো আচ্ছা আর লালিনের বাচ্চা গ্রুপটা মারে দে আর বটলা আমি কাস্টম বানাই দেছি সোলো যাব চস খেলা হবে ইন্ট্রোর পর ফাইনালি কিন্তু কাস্টমটা স্টার্ট হয়ে গেছে ওয়ান ভার্সেস ওয়ান প্লেয়ারটার কাছে স্নাইপার আছে আমার এসপির 12টা বাজায় দিছে ভাই প্যারানে আমার কাছে আছে জাতাকান এমপি 40 কি করে ভাই আগের রাউন্ডে একটা দুর্ঘটনা ঘটে গেছে তো এই দুর্ঘটনা নিয়ে পড়া থাকলে তো হবে না আর এবার আমার খেলা দেখাই দিতে হবে ওই প্লেয়ারটা এত মুভমেন্ট করতেছে কি পিসি প্লেয়ার মনে হয় সমস্যা নাই যে এখানে আমি সোলো ভার্সেস স্কোয়াড খেলি ওইখানে তো সোলো ভার্সেস সোলো কোনো ব্যাপারই না যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছো কার কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টটা বলবো আর ভিডিওতে একটা লাইক মেরে দেবো ব্রাদার ওইটা তো শিওর পিসি প্লেয়ার আমার থেকে ছয় ডাবল মুভমেন্ট করতেছে আমি তো আর মুভমেন্ট খুঁজেই পাইতেছি না জুনটা কিন্তু ছোট হয়ে গেছে কিন্তু এখনো রাউন্ডটা শেষ হয় নাই ওই প্লেয়ারটা এত লাফালাফি করতেছে মানে ওরে ড্যামেজ লাগানো যাইতেছে না হেডশট দূরের কথা আমি তো বডি ড্যামেজই লাগাইবার পারি না যাইতে যাইতে যেমনি হোক কাস্টম জিততে হবে ফাইনালি বডি ড্যামেজ দেওয়া কিন্তু দুই নম্বর রাউন্ড উইন হয়ে গেলাম ভাই বডি শট মারতে পারছি এটাই অনেক কারণ কাস্টম জিততে হবে ঠিক আছে হেডশট আর বডি শট একটা হইলে হয়েছে মেইনলি হচ্ছে রাউন্ড জিততে হবে ফাইনালি কিন্তু তিন নম্বর রাউন্ডে চলে আসছে এক স্নাইপার মাইরে করতেছে রেখে আমার এসপির কয়টা বাজাইছে ভাই আমি যদি স্নাইপার চালাইতে পারতাম তাহলে আমি কাস্টমেও সাত ওইটা স্নাইপার চালাইতাম প্লেয়ারটা সিঙ্গেল একটা কান নিছে তাও স্নাইপার ওইটা দিয়ে আমারে মাইরা দিছে আর এই দিক দিয়ে আমি খুব ব্রাইমি ফুটি আর এম টি সেভেন নিয়ে মারতে পারলাম না খুব দারুণ লজ্জার ব্যাপার এটাই হচ্ছে তিন নাম্বার রাউন্ড ওই প্লেয়ারও দুই রাউন্ড নিছে আমিও দুই রাউন্ড নিছি এটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে প্লেয়ারটা প্যাক করে হিল করতেছে শুধুকে আমি একটা হিল করে নিই ভাই ওর কাছে আছে স্নাইপার ভাই পোলারা স্নাইপার কিভাবে চালাইতেছে দেখছো সিঙ্গেল স্নাইপার নিছে তারপর আমার কেমনে মারতেছে মাইরা আবার লল দিতেছে ভাই অপমান ওই প্লেয়ারটা কিন্তু তিন রাউন্ড নিয়ে নিছে আর আমি মাত্র দুই রাউন্ড নিছি এই রাউন্ড যদি ওই প্লেয়ার নিয়ে নেয় তাহলে কিন্তু আমি হাইরা যাবো হারলে কিন্তু হবে না তোদের সাথে চেষ্টা করতে হবে রাউন্ড জেতার জন্য কি ভাই হেডশট লাগতেছে না কেন বুঝলাম না তো হেডশট লাগবে না বডি শটে কিন্তু প্লেয়ারটা ফিনিশ দিয়ে দিলাম রাউন্ড কিন্তু সমান সমান আমিও তিন রাউন্ড ওই প্লেয়ারটাও তিন রাউন্ড এটা কিন্তু লাস্ট রাউন্ড এটাতে যে উইন হবে তাকে বুঝিয়ে দিবে এই লাস্ট রাউন্ডে যদি ওই প্লেয়ারটা স্নাইপার নেয় তাহলে তো আমি কোনো ভাবেই পারবো না স্নাইপার কিন্তু অনেক ভালো চালায় এই যে আমার এক টুকা দাম মানে স্পি অর্ধেকের বেশি সে যাই হোক একটু কভারে থেকে খেলতে হবে কি করে অবশেষে কাস্টমে তাকে 400-তে বইরা দিলাম মানে আমি মেয়ের খেলাম কি করে তো ব্রাদার ইচ্ছুল আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবো তো এখন যে উইকলির বিষয়টা তোমরা কিন্তু সবাই কমেন্ট করবা তোমাদের ইউ আইডি আর 100 লাইক কমপ্লিট করে দিতে হবে ভিডিওতে যদি 100 লাইক হয় তাহলে যাকে ভালো লাগবে তার আইডিতে কিন্তু একটা উইকলি চলে যাবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আর বাপ্পি কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবা টাটা বাই বাই